গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল উইথ নিউ ব্লগ। সকালে তো উঠেছি, অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর আলু ফুলকপির তরকারি, সকাল সকাল উঠে বানিয়েছে। জাস্ট একসাথে ব্রেকফাস্ট করলাম, ও এখন একটু ঘুমোচ্ছে, একটু রেস্ট নিচ্ছে বেসিক্যালি। আর আমি এদিকে কফি নিয়ে বসলাম, সাথে আমার অফিস। মাই গুডনেস, এবার এত গরম পড়ছে নাকি আমাদের আমাদের ফ্ল্যাটের কন্ডিশনের জন্য গরম লাগছে, ওই জন্য। কারণ দিস দ্য ফার্স্ট টাইম আমরা এরকম থার্ড ফ্লোরে টপ ফ্লোরে আছি, যেখানে ডাইরেক্ট সানলাইট পড়ছে, অতিরিক্ত গরম অল টাইম। একটু পরবে গলা শুকিয়ে যাচ্ছে। এনিওয়ে, আজকে আজকে ফলটা শুধু ফল খাবো না, সেটাকে তরমুজটা ও বলছে দই দিয়ে একটা মানে ইয়ে বানাবে, দই আর ইয়ে জুস ওয়াটারমেলন। আই থিঙ্ক দ্যাট উইল হেল্প। কোথায়? Yes, this is where. Ooh. শুধু মনে হচ্ছে একটু পর পর জুস খাই, জল খাই, দই খাই, মানে যা খাই শুধু লিকুইড খাই, ঠিক আছে? মানে অফ দে 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 আর প্রাপ্ত খাবো। একটা ফানি ফ্যাক্ট ওদের সাথে শেয়ার করি। একটু আগে আমার একটা কল হচ্ছিলো আমার এক কলিগের সাথে, ঠিক আছে? তো ফিমেল কলিগ, তো ম্যাডাম অ্যাজ ইউজুয়াল ওখান থেকে শুনতে পেয়েছে, কারণ বলছে ওর নাম হচ্ছে লেটস সে এক্স। হ্যাঁ, এ বলছে এক্স কি ম্যারিড? মানে আজকাল ওর সাথে বেশি কথা হচ্ছে, কারণ ও ইস্যুটা ওর ওর ও যেখানে কাজ করে ওটাই ইস্যু হচ্ছে, তো সেই জন্য আমাদের ব্যাক টু ব্যাক মিটিং হচ্ছে। এনিওয়ে, তখন বললাম মিটিং হচ্ছে, তখন বললাম আমি যাই না। তখন বলছে তো হোয়াই ডোন্ট ইউ ডু ওয়ান থিং, আমাকে আইডিয়া দিচ্ছে বলে কি, আমার যে অফিসের স্কাইপে প্রোফাইলের যে ফটো লাগানো আছে, যেটা আমার অফিসিয়াল ফটো অবভিয়াসলি, সেখানে তুমি আমার ফটো কেন লাগাচ্ছ না, মানে দুজনে একসাথে, মানে এটা এটা হাইট হ্যাঁ হাইট না মানে কি বলবো, নাহলে ওই মেয়েটাকে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করো, দেখেন আমাদের ছবিটা আছে। আচ্ছা, ওই মেয়েটাকে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করবো, আমার পার্সোনাল নাম্বার একটা অফিসিয়াল এক ইয়েতে। না না, সিম্পলি ফোন করে বলে দিই না, আমি ম্যারে, আমার বউয়ের নাম পূজা। হ্যাঁ, তাহলে 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 কোনো 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 কনফিউশন থাকবে না, তাহলে চিন্তাই নাই। তারপরে যদি ও বেশি কল করে তাহলে আমি দেখবো। ঘড়িতে বাজে এখন 8:00, এদিকে বসে পড়লাম লাঞ্চ নিয়ে। লাঞ্চে আজকে আছে পুঁই শাক, পুঁই শাক আমাদের ভেন্ডি আলু তরকারি, আর ভাত ভাত অল্প, সবজি অনেক। একটু আগে তারপরে ফোন করেছিল, বেসিক্যালি ওর যে গাড়িটা আছে সেটা স্পোর্টস কার, ঠিক আছে? সে ওটা এখনও বিক্রি করে মানে বিক্রি করে দিয়েছে, ও অন্যটা গাড়ি চেঞ্জ করছে। তো বললো ভাই আমি জানি না ইন ফিউচার আমি কোনোদিন স্পোর্টস কার চালাতে পারবো কি পারবো না, তো কারটার সাথে আমার কিছু একটু ফটো ভিডিও নিয়ে দে, তাও আমি যাবো একটু পরে ও আসবে, তারপর গিয়ে ওটা সুন্দর করে ফটো ফটো ভিডিও করে এনে দেবো। আমাকে বলছে আরো নো কী এবার কী নেবো, ওর ও ভাবছে আমি ব্লগিং করি বলে আমি এত খুব ভালো ভিডিও করতে পারবো, লেটস সি কেমন হয়। এই চলে এসে আমাদের স্পোর্টস কার, সো ফাইনালি ইয়ে তবারক জিসকে বারে মে ইতনা বোলতা থা, ইয়ে তবারক বিরাই লেকে আ রাহা হ্যায়, ইয়ে তবারক ও লেকে আ রাহা হ্যায়, উস দিন ইয়ে লোগ কি আয়ে থে ঘর পে, লেকিন কবি হুয়া নেই কি ব্লগ মে উন লোগো কো দিখা জায়ে। তো ইয়ে তবারক হ্যায় মাই ফ্রেন্ড এন্ড মাই কলিগ, ঠিক হ্যায়, হাম লোগ এক হি সাথ কাম করতে হ্যায়, ও ইয়েহি হ্যায় উসকা গড্ডি জো ও বেচ রাহা হ্যায়, অর মুঝে বোলা থোড়া সা ভিডিও করকে দেনে কে লিয়ে, বোলা চলো ঠিক হ্যায় কোই বাত নেই, জো উসসে মুঝসে হুয়া টুটা ফুটা হামনে কর দিয়া, বাকি জো আউটকাম হোগা দিখা জায়েগা। অবি ভি কুছ লেকে আয়েগা, কিয়া লেকে আয়া দিখাও। हां, इसमें कुछ कबाब वगैरह है, वो ऑलरेडी निधा ने पूजा को पिंक किया है, मैंने देखा है। चलो सबके साथ। सो এখন আজকে ভি হচ্ছে চাট খাও, বাট চাট খাওয়া দরকার নেই, কারণ আজকে আমাদের আছে এগুলো চলে আসছে। এখানে আছে কাবাব আর এটা সুইস রোল, সুইস রোল নট স্প্রিং রোল, সুইস রোল এটা ডিপ ফ্রাই করতে হবে, এটাকে বলে শ্যালো ফ্রাই করতে হবে, চলো। স্প্রিং রোল আজকে আমি মুখ দেখাবো না, আজকে ব্লগে আমি মুখ দেখাচ্ছি না, কেন দেখাবো না, আমার ইচ্ছা নাই, এটা আমার দায়িত্ব, আমি দেখাবো। লুক এট দিস,
কাবাব এন্ড ইফতার হ্যাঁ ইফতার ওরা এটা দিয়ে করবে থ্যাংক ইউ সো মাচ নিদা এন্ড তবারক হ্যাঁ স্পেশালি নিদা ও এত সুন্দর করে রান্না করে সিরিয়াসলি বেরোচ্ছি একটু বাট বাইরে যাবো এটা ভাবলেই কেমন যেন গরম শুয়ে আছে তাই একটু আপাতত এখানে আমরা জুস নিচ্ছি আর সাথে এটা দিয়ে বরফ লাগবে নাকি আবার এটা আপাতত জল নিইনি চুজ করো কোনটা নেবো দিস উইল বি টেস্টি হ্যাঁ রাইট এটা না এটা দিস উইল বি গুড ওকে দেন এটাই না ওই তো ইয়েলো দেখে দেখে না ইয়েলো ইয়েলো ডাটি তো না এটা না শিল পড়ছে আর ওইটা এটা এটা দেখতে যত সুন্দর খেতে ততটাই বাজে কি নিলে আচ্ছা সংক্রান্তির জন্য সন্ধে কাঁচাম আচ্ছা ইয়ে নিতে হবে করলা করলা দেখুন কটা লাগবে না না একটাই কিন্তু সবুজ থেকে ওকে তিতা ডাল বানাবো না হুম কোথায় গেল চিড়ে ইয়েস বিটেন রাইস এ নাও এই রাইসটাকে মারা হয়েছে পুরো সুজি বি শেষ হয়েছে তাহলে হামকো লে লিতি কিদারে এগুলো না রোস্টেড হোয়াট ইউ মিন রোস্টেড ওকে না নরমাল কেন না না এগুলো একটা করে ফাটা ছিল ওই জন্য পড়ছে আমি এসেছিলাম একটু ওমান অয়েলে অ্যাকচুয়ালি এখানকার যে পেট্রোল পাম্প যেখান থেকে আমি পেট্রোল ভরিয়ে বেসিক্যালি এখান থেকে একটা কার্ড বানানোর জন্য এই কার্ডটা ইউজ করে আমি এনি টাইম পেট্রোল ভরতে পারবো আমাকে ক্যাশ ক্যারি করতে হবে না ফার্স্ট অফ অল নেক্সট এটা দিয়ে কিছু রিডিম পয়েন্ট কালেক্ট হবে যেটা আমি পরে পরবর্তীকালে ইউজ করতে পারবো সো দিস ইজ এ গুড পয়েন্ট লেটস আরে দাঁড়া দাঁড়া দেখি গাড়িটা এখনই লাগিয়ে দিচ্ছিলাম এই জায়গাটা এই উঁচু জায়গাটায় দেখি কি অবস্থা না সেভে লাগিনি একটু স্ক্র্যাচ তো হবেই নিচে সাইডে একটু স্ক্র্যাচ হয়েছে এই মাঝখানে এত বড় থাকলে হবে একদম নিচের দিকে অল্প লেগেছে নিচের দিকে আমি বলছি থাক 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 আগাই দেখা যাচ্ছে না কি করব চলো প্রথমে ভেবেছিলাম ডিনার করবো না মানে সেই বিকেলে যে এত ভাজা করি এত কিছু খেয়ে পেটটা ভরাভরি লাগছিল এখন হালকা খেতে পেয়েছে বাট তার উপর যখন দেখলাম ও বানিয়েছে ওটস আবার সেখানে কিশমিশ দিয়ে কিসব কিসব দিয়ে স্মেলে আবার খিদে পেয়ে গেল চলো অল্প খেয়েই ফেলি চলো ভাতটা বেড়ে ফেলি এখন ভাত বেড়ে ফেলি ভাত না ওটস সে বেশি ভাতটা বেড়ে ফেলি না চুপকার মিছি মিছি কথা বল ডিনারে পরে আজকে বসে বসে আমরা এই একটা ওয়েব সিরিজ দেখি কার্টুন সুধা মূর্তি স্টোরিজ অফ কিডস ভালো লাগে একটা পজিটিভ পজিটিভ একদম বাচ্চা বাচ্চা কালে গল্পের মতো বেশ একদম ঠাকুমার ঝুলি টাইপস এক্স্যাক্টলি এনিওয়ে গাইস চলো আজকের দিনটা বেশ অনেকটা অনেক কিছু হলো সব কিছু সব কিছুর সাথে একটা জিনিস হলো প্রচণ্ড গরম পড়লো মানে বুঝলে যেরকম পড়লো তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে ভিতর থেকে মানে শুষে নিচ্ছে এবার না অনেক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে এত তাড়াতাড়ি এত গরম শুরু হয় না খুব কষ্ট দেবে এবার এনিওয়ে চলো কালকে আমার অফিস আছে কালকে অফিস যাবো পরশু অফিস যাবো তরশু আমরা আমাকে বাড়ি থাকতে হবে কারণ ম্যাডামের অর্ডার কারণ পরশু আছে সংক্রান্তি তো আমাকে থাকতেই হবে কারণ ম্যাডাম বলেছে আমাকে অনেক কিছু বানিয়ে থালা ঘুরিয়ে খাওয়াবে তাই সেই দিনে ব্রেকফাস্ট কিছু করবো কেন পরে খাবো না কেন বাবা সামলাবো না
এনিওয়ে চলো এসবের সাথে ব্লগটা এতই রাখি, কাল দেখো নতুন ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, আর আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে ডু শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো গুড নাইট।